মা প্লিজ একটা নতুন মোবাইল কিনে দাও না। ফোন কিনে দিলে কি তুই ক্লাসে ফার্স্ট আসবি? যত সব নাটক। মা আমি নাটক করছি না, এই ফোনটা না মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, স্পিকার খারাপ, আওয়াজ শোনা যায় না, আমার অনলাইন ক্লাস করতে খুব অসুবিধা হয়। এটা কোনো অসুবিধা হলো? আমাদের সময় আমরা 20 কিলোমিটার হেঁটে ঝোপ জঙ্গল নদী নৌকা পার করে তবে গিয়ে স্কুলে পৌঁছাতাম। তোমাদের সময় ছাত্রকে খিলাড়ি হতো? চুপ কর, আর ইচ্ছে থাকলে তুই এই মোবাইল নিয়েও পড়াশোনা করতে পারবি। জানিস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, উনি রাস্তায় ল্যাম্প পোস্টের নিচে পড়াশোনা করতেন। এমন তো আমিও করি। হ্যাঁ, যখন আমাদের ওয়াইফাইটা চলে না তখন পাশের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তাদের ওয়াইফাইটা ইউজ করি। চুপ কর, প্লিজ ফোনটা অর্ডার করে দাও, তাহলে আমি ভালো করে অনলাইন ক্লাস করতে পারবো। হ্যাঁ দিদি, আমার জন্য একটা সোডা অর্ডার করে দিস, তাহলে আমি ওই বোতলটা শেষ করে দেবো। তুই চুপ কর। ঠিক আছে, সোডা ছাড়াই এই বোতলটা শেষ করে দেবো। আর টাকা কি গাছে ফলে? হ্যাঁ, আপাতত এই মোবাইল নিয়েই কাজ চালা। আর এমনিও তোকে মোবাইল কিনে দিলেও বা তুই কী বা করবি? সারাদিন তো শুধু সেই টুকটুকি কর। আমি সারাদিন মোবাইলে শুধু টুকটুক করি না, আমার অ্যাসাইনমেন্ট থাকে, আমি অনলাইন ক্লাস করি, আমার অনেক কাজ থাকে। জানা, তাহলে করেই দেখো না আমার অনলাইন ক্লাস। তোমার তো ইজি লাইফ, সারাদিন কটা রান্না করো আর তারপর সিরিয়াল দেখো। কি বললি? আরে দিদি, মুন্নাকে বকিস না, ও তো ছোট। তুই চুপ থাক, আমার মদের নেশা, ভাগ্নির মোবাইলের নেশা, আর তোমার শুধু কমপ্লেন করার নেশা। সেই মা তো কমপ্লেন ছাড়া কিছু পারেই না। একদিন আমার জায়গায় তারপর বুঝবি, দুবেলা খেতে পাচ্ছ এটাই তোমার ভাগ্য ভালো। আমি সারাদিন কি খাই না খাই কেউ জিজ্ঞেস করে আর আমাকে কেউ বোঝে না। ইস, একদিনের জন্য যদি তোর জীবনটা পেতাম তাহলে কতই না আরাম পেতাম। আর আমিও যদি তোমার লাইফ একদিনের জন্য পেতাম তাহলে নিজের মতো যা ইচ্ছা তাই করতে পেতাম, কেউ কিছু বলতোও না। ময়লা ফেলতে হবে, আবার পাঁচ পদ রান্নাও করতে হবে। দেখি উঠে পড়ি। এ কি, আমি মুন্নার রুমে? আমি এখানে কি করছি? কালকে রাত্রে এখানে ঘুমিয়ে পড়েছিলাম না তো? আমার তো মনে পড়ছে না আমি এখানে কি করছি। হ্যাঁ, আমার চুল খোলা কেন? আমার শাখা খোলা কোথায়? কিছু বুঝতে পারছি না। মদ খাওয়ার টাইম এসে গেছে। মুন্না হয়ে গেছে? না না, আমি স্বপ্ন দেখছি না, আমি স্বপ্ন দেখছি না। আমি যদি মুন্নার রুমে আর মুন্নার শরীরে, তাহলে আমার রুমে কে? আমি না, আমি স্বপ্ন দেখছি না। কি করি, ডাকি? এই মুন্না, না ওঠ। ওহ মা, ঘুমাতে দাও না প্লিজ। আরে চোখ মেলে দেখ একবার, আপনা আপনি তোর ঘুম উড়ে যাবে, ওঠ। তারিকা, মোবাইল কিনে দাও না, ঘুমাতে দাও না, কি চাও কি তুমি? আমি না কিছু দেখতে পাচ্ছি না। চশমা ওই যে সাইডে। সকাল সকাল মামির ঝগড়া শুরু। তার মানে তুমি বলতে চাচ্ছো তোমার শরীরে আমার আত্মা ঢুকে গেছে? আরে না না, তোর শরীরে আমার আত্মা ঢুকে গেছে। উফ মা, একই তো ব্যাপার হলো। হলো কেন এসব না ভেবে ভাব, এটা ঠিক কিভাবে করা যায়? আরে মা, যদি কারণটাই না জানতে পারি তাহলে নিজেদেরকে ঠিক কিভাবে করব? উফ, তুমিও না কিছুই বোঝো না। হ্যাঁ হ্যাঁ, আমি তো কাউকেই বুঝি না, তোর বাবাকে বুঝি না, তোকে বুঝতে পারি না, কিছুই বুঝি না। আমাকে তো অবশ্যই বোঝো না, বুঝলে তাহলে কালকে রাতে মোবাইলটা কিনতে রাজি হয়ে যেতে। আমার তো মনে হয় এটার জন্যই আমাদের এই হাল। হ্যাঁ, সব আমার দোষ হয়তো। তাই কি বললি? পারো তোমরা? এটা কার আওয়াজ? আমি মিস্টার উইশ। এটা কি? আমি মিস্টার উইশ, আমি সবার ইচ্ছে পূরণ করি। কেন, কালকে রাতে তোমাদেরও তো ইচ্ছে পূরণ করেছিলাম, ভুলে গেছো? এ বাবা, মিস্টার উইশ, আমাদেরকে প্লিজ আবার আমাদের শরীরে ফিরিয়ে দিন, প্লিজ প্লিজ। এটা কি অ্যামাজন আর ফ্লিপকার্টের ওয়েবসাইট যে যখন ইচ্ছা কাস্টমার কেয়ারকে কল করবে আর রিফান্ড চাইবে? এটা সব মায়ের জন্য হয়েছে, তুমিই প্রথমে মুন্না হতে চেয়েছিলে, সব তোমার দোষ। কি বললি? আমার জন্য হয়েছে? আমার দোষ? তোর দোষ?
দোষ না তোমার দোষ না তোর দোষ আরে চুপ করো আজকে যদি একবার তোমরা ঝগড়া না করো তাহলে আবার নিজেদের শরীরে ফিরে যাবে কিন্তু যদি তোমরা একবার ঝগড়া করো তাহলে সারা জীবন এই শরীরে থেকে যাবে মিস্টার বিশ এবার কি হবে মিস্টার বিশ তো গায়েব হয়ে গেল মা চাপ নিও না আমরা যেরকম সারাদিন কাজ করি সেরকম কাজ করব ঝগড়া করব না আর ব্যস তারপর নিজেদের শরীরে ফিরে যাব আচ্ছা এ কি তোর অ্যাকাউন্টে 5000 টাকা ঢুকেছে এটা কিসের টাকা কি বলছো এই দেখ ইয়েস জানতাম আমার চয়েসটা ঠিক ছিল আমি এখনো বুঝতে পারছি না তুই টাকা ইনকাম করছিস তাহলে আমার থেকে টাকা চাস কেন আর এটা কোথা থেকে আসলো আরে মা এটা অক্টা এফএক্স কপি ট্রেডিং অ্যাপ অক্টা এফএক্স রিসেন্টলি দিল্লি ক্যাপিটালস এর অফিশিয়াল পার্টনার হয়েছে আর এটা আমার ফার্স্ট প্রফিট ইয়েস ফোনটা দাও দাঁড়া দাঁড়া আগে বল আমি এতে ইনকাম করতে পারবো হ্যাঁ মা যে কিও পারবে তোমাকে প্রথমেই অ্যাপের লিস্ট থেকে মাস্টার ট্রেডারটাকে সিলেক্ট করে ফেলতে হবে আর তাদের ট্রেডিং হিস্ট্রি চেক করে সেগুলোকে কপি বাটন ক্লিক করে কপি করে ফেলতে হবে আর ব্যাস সিম্পল এরপর থেকে প্রফেশনালসরা যে ডিলগুলো করবে সেগুলো অটোমেটিক্যালি তোমারটাই কপি হয়ে যাবে এরপর থেকে ওরা যা ইনকাম করবে তুমিও তা ইনকাম করবে কিন্তু অচেনা লোকের উপর ভরসা করা রিস্কি না মা প্রথম ফাইন্যান্সিয়াল রুল হচ্ছে সব টাকা এক জায়গায় ইনভেস্ট করা উচিত তুমি প্রথমে কিছু ট্রেডার সিলেক্ট করে নাও তারপর নিজের রিস্কটাকে ভাগ করে ফেলো তারপর দেখবে সিচুয়েশন উপর ফুল কন্ট্রোল আছে আর তুমি যে কোনো সময় মাস্টার ট্রেডারকে আনফলো করতে পারো ও এই নে তোর ফোন আমারটা দে আমার এটা খুব দরকার মা আমি তোমাকে ডাউনলোড লিংকটা পাঠাচ্ছি তাহলে তুমি 50% বোনাস পাবে বাহ দারুণ তো আমাকে এক্ষুনি পাঠা আমারও কিছু এক্সট্রা টাকা চাই দিদি ঘুম ভেঙেছে হ্যাঁ পিঙ্কি আমি তো কবে উঠে গেছি আরে মা আমাকে ডাকছে তোর মামিকে কি বলবো পাগল তুমি কেউ আমাদের কথা বিশ্বাস করবে না সবাই পাগল বলবে পাগল গান আওয়াজ গো আরে মুন্নে দেখছি কি রাগ ভেঙেছে চল চা বানিয়েছি আর দিদি আজকে কি রান্না হবে আজকে আজকে বিরিয়ানি হবে বিরিয়ানি মা আজকে তো বৃহস্পতিবার তাতে কি হয়েছে বৃহস্পতিবার বিরিয়ানি খেয়ে দেখি কি হয় বাবা মোটেও না না আমি মা তাই আমি ডিসাইড করব কি রান্না হবে আজকে বিরিয়ানি হবে আমি বিরিয়ানি খাবো না তোমার খেতে মানে তোর খেতে হবে না আমি খেয়ে নেব না তুমিও বিরিয়ানি খাবে না হ্যাঁ খাবো না খাবে না ঝগড়া করলে কিন্তু ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি খাবো আজকে হ্যাঁ ভেজ বিরিয়ানি রান্না হবে ভেজ বিরিয়ানিটা তুমি খুব ভালো বানাও কি কি যেন লাগে গুগল করলেই জানতে পারবে আই মিন গুগল করলেই জেনে যাবে কি কি লাগে ভেজ বিরিয়ানিতে তাহলে চলো রান্না করবে রান্না হ্যাঁ হ্যাঁ আমি চটকিতে রান্না করে দেব কোনো ব্যাপারই না প্রথমেই আপনি দুটো পেঁয়াজ ভেজে নিন হচ্ছে প্যাজ ভাজা হচ্ছে প্যাজ তো কুচাতে হতো ও প্যাজ কুচি কুচি প্যাজ কুচাতে হবে তারপর একটা ডিম নিন আর ফাটিয়ে দিন ওকে গরমে গাটা পুড়ে গেল হ্যাঁ তার সাথে রান্না কি হয়েছে একবার তো পুড়ে যেতেই পারে নেক্সট টাইম আর পুড়বে না দিদি তোমার শরীরটা ঠিক আছে তো খুব ভালো কোমরে তো একদমই ব্যথা নেই আরে তোকে না তোর মাকে জিজ্ঞেস করছি মামি মানে পিঙ্কি আর চা আছে চা তো শেষ দিদি এটা ট্রাই কর চায়ের থেকে বেটার চুপটা মানে মামা চুপ থাকো আর তুমি তো দুপুরে একেবারে রান্নার পর খাও ভুলে গেছো আর শোনো না তোমাকে তখন দেখলাম ইউটিউবে ভিডিও দেখে রান্না করতে সব ভুলে যাচ্ছ নাকি শরীর ঠিক আছে তো মার হয়তো মাথাটা ধরেছে আচ্ছা ঠিক না মা মাথাটা খুব ধরেছে হ্যালো কেন অনলাইন ক্লাস
হ্যাঁ হ্যাঁ অনলাইন হও, মানে অনলাইন হও অনলাইন হও। আচ্ছা সরি ম্যাডাম, একটু লেট হয়ে গেল, ক্লাসে শেষ এসে আর সরি বলতে হবে না। আগে বলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট? না ম্যাডাম, আমি জানি না, কালকেই পুরো অ্যাসাইনমেন্ট কমপ্লিট চাই, না হলে আর অনলাইন ক্লাস করতে হবে না। হ্যাঁ সত্যি? তাহলে আর ফিসও দিতে হবে না? না না ম্যাডাম, মুন্ডা কালকের মধ্যে সব অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দেবে। গুড, ওকে নেক্সট ক্লাস 1 আওয়ার পর, বাই। অ্যাসাইনমেন্টও করবো আবার ক্লাসও করবো? তাই তো করি, আই মিন তাই তো তুই সারাদিন করিস মুন্না। ও বেচারি, কত কষ্ট, অ্যাসাইনমেন্ট করো ক্লাস করো, আর দেখ এদিকে আমি সারাদিন কটা রান্না করি আর তোকে কত খোটা শোনাই। ছি ছি মা, তুমি একদম ঠিক কাজ করো, তোমার জন্যই তো আজকে ফ্রি এর খাবার খেয়ে এসির নিচে বসে পায়ের উপর পা তুলে এরকম অনলাইন ক্লাস করতে পারছি, তুমি না থাকলে কি সেটা হতো? কিন্তু তোকে তো আর ভাত মেখে খাওয়ানোর মতো প্রশ্নের উত্তর তো আর গিলিয়ে দিতে পারি না, সেটা তো তুই নিজেই করিস, তোর বেশি কষ্ট। না মা, কষ্ট আসল তোমার। না তোর কষ্ট। না তোমার। না তোর কষ্ট। না তোমার। না তোর। না তোমার। তাহলে নে এবার আরেকটু কষ্ট করে নে, ম্যাম যে কটা ডায়াগ্রাম আঁকতে বলেছিল সে কটা করে নে। আচ্ছা কি কি ডায়াগ্রাম? ও রেসপিরেটরি সিস্টেম, হিউম্যান ব্রেন, হিউম্যান আই, প্লান্ট সেল, নিউরন, ডাইজেস্টিভ সিস্টেম। কি হলো? বদহজম হয়েছে, আমারও হয়, আমলা জুস খাবি ভাগ্নি? এবার মনে হচ্ছে অম্বলি হয়ে যাবে। খুব বেশি অ্যাসাইনমেন্ট নাকি? না না কোনো ব্যাপার না, আমি ক্লাসও করবো অ্যাসাইনমেন্টও করবো, এটা কোনো ব্যাপার নাকি? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ 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 আঁকছি। ম্যাডাম আরেকবার রিপিট করবেন, আমি শুনতে পাইনি। এ বাবা আবার ফোনটা হ্যাং হয়ে গেল। ম্যাডাম আরেকবার রিপিট করবেন, আমার ফোনটা হ্যাং হয়ে গিয়েছিল। টাচ স্ক্রিন কাজ করে না কেন? হ্যালো ম্যাডাম, হ্যালো হ্যালো শোনা যাচ্ছে ম্যাডাম? একটা এঁকে ফেলেছি দেখা। হ্যাঁ এই নাও। আবার রান্না পুড়ে গেছে? হ্যাঁ পুড়ে গেছে, কোনো কাজের না মেয়েটা, যা আবার রান্না বসা। ধুর, আমার দ্বারা রান্না হবে না, এটা একটা বেকার কাজ। বেকার কাজ? কালকে রাত্রে তাহলে এত বাতলিং মারছিলে কেন, যে তুমি জাস্ট কটা রান্না করো আর তারপর সিরিয়াল দেখো, নিজে করতে গিয়ে হাওয়াটা বেরিয়ে গেল বল? আমাকে সবসময় দোষ দেবে না, তুমি নিজে কটা ডায়াগ্রাম আঁকতে পেরেছো? হ্যাঁ খুব তো বলছিলে যে কোনো ব্যাপার না অ্যাসাইনমেন্ট তুড়ি মেরে করে দেবে, করতে পেরেছো? আমি অ্যাটলিস্ট ট্রাই করছি, এখানে প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর ম্যাম অনলাইন ক্লাস করছে, তারপর আমাকে অ্যাসাইনমেন্ট লিখতে হচ্ছে, ডায়াগ্রাম আঁকতে হচ্ছে, ক্লাসে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, তোর মতো না, আর তোকে তো জাস্ট একটু রান্না করতে হচ্ছে, এইটুকু পারছিস না? সেই জাস্ট রান্না, এইটুকুই তো একটা কাজ। কোমর ব্যথা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তখন থেকে সকাল থেকে রান্না করে যাচ্ছি, আর তোমরা ওখানে চা গিলে যাচ্ছ। কেউ একবারও জিজ্ঞেস করেছো যে আমি কিছু খাবো কিনা? খিদে আমার পেট জ্বলে যাচ্ছে, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে, আর তুমি প্রথমে চেয়েছিলে মুন্না হতে, আমি চাইনি। আজকে যা হচ্ছে না আমাদের এই অদল বদল সব তোমার দোষ। আমার দোষ? তোর দোষ। না তোমার দোষ। না তোর দোষ। না তোমার। পাগল মেয়ে, বড়লিনটা কোথায়? তার জলে হাত দে, তাড়াতাড়ি, বড়লিনটা এখানেই তো রেখেছিলাম আমি। না না তার আগে বরফ লাগাই। মা আই এম সরি, আমি যদি ঠিক করে সকাল থেকে রান্না করতাম তাহলে হয়তো আমরা ঝগড়াও করতাম না আর সব ঠিকও হয়ে যেত। আসলে কোমর ব্যথা নিয়ে দাঁড়িয়ে থেকে আমি রান্না একদম করতে পারিনি, আর কিন্তু আমার এত পেট ধরে যাচ্ছিল যে মাথাও গরম হয়ে গেছে। আমিও সরি, অনলাইন ক্লাস করতে করতে মাথাটা এত খারাপ হয়ে গেছে, এদিকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, আর এই ছাতার মোবাইল খালি হ্যাং হয়, ওতে ক্লাস করা সম্ভব? তুই ঠিকই বলেছিলি, তোর একটা নতুন মোবাইল দরকার। কোমরে এত ব্যথা। দাঁড়া আমি তোর জন্য আগে চেয়ার আনছি, তারপর তোকে তোর হাতে বরফ লাগিয়ে দেবো। তা মা তুমি আমার কত খেয়াল রাখো, আমি একটু রাখি না। আমি তোর মা না, আমি তো তোর খেয়াল রাখবোই,
আর দাঁড়া আমাকে মুড়ি হতে দে, তারপর দেখবি তোকে দিয়ে আমার নিজের অনেক খেয়াল রাখবো, একদম তোকে শান্তিতে বসতে দেবো না। আমি আমার পটিতে ফিরে এসেছি। মা, ও মা, এ কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? মা, আমরা আমার আমাদের শরীরে ফিরে এসেছি। কিন্তু মা, ভূমিকম্প হলো, তারপর কি হলো? ভূমিকম্প? হ্যাঁ, ভূমিকম্প। আরে মিস্টার বিশ আসলো, তুমি আমি হয়ে গিয়েছিলাম, আমি তুমি হয়ে গিয়েছিলাম, তারপর ভূমিকম্প হলো। এই, তুই তোর মামার বোতল থেকে কিছু খাসনি তো? আরে মা, বিশ পূরণের কথা বলছি, আমার বিশ। আরে তোর বিশ তো পূরণ করলাম, কালকে মোবাইলটা অর্ডার দিলাম, কিছুক্ষণেই চলে আসবে। মোবাইল? হ্যাঁ, তুই তো কালকে বললি মোবাইল কেনার জন্য, তাই তো অর্ডার দিলাম। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? তুই স্বপ্নই দেখছি। এই চলে এসেছে মনে হয়, যা গিয়ে রিসিভ কর, আমি রান্নাটা দেখি, নাহলে পুড়ে যাবে। আচ্ছা, যাচ্ছি।